আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নবম ও দশম শ্রেণীর জন্য ক্লাস টেনের এই অধ্যায়টা অলরেডি অনেক হয়ে গেছে, ক্লাস নাইনে থাকতে হয়ে গেছে। ক্লাস টেনেও আমরা রিভিশন করার সময় পেয়েছিলাম। নবম শ্রেণীর জন্য একদম নতুন অধ্যায়। আজকের পাঠ অনিশ্চয়তা ও ঝুঁকি, চতুর্থ অধ্যায় তোমাদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে। শিপন ফল দেখো যে অনিশ্চয়তা কি বলতে পারবে অধ্যায় শেষে, ঝুঁকি কাকে বলে বলতে পারবে, ঝুঁকি অনিশ্চয়তার পার্থক্য কীটা বলতে পারবে, ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকি কী তার পার্থক্য নির্ণয় করতে পারবে। একজন ব্যবসায়ীর জীবনে অনিশ্চয়তা, আমরা একজন ব্যবসায়ীর জীবনে অনিশ্চয়তার আগে আমরা খেয়াল করি যে আগে অনিশ্চয়তার ব্যাপারটা কী বা ঝুঁকি ব্যাপারটাই বা কী। সাধারণত বলতে গেলে যে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাই হলো অনিশ্চয়তা। আর যদি এই অনিশ্চয়তার কোনো অংশ তুমি পরিমাপ করতে পারো তাহলে সেই অংশটুকুকে আমরা ঝুঁকি বলে থাকি। তো একজন ব্যবসায়ীর জীবনে নানা রকম অনিশ্চয়তা থাকতে পারে, আমরা দেখি কয়েকটা অনিশ্চয়তা ব্যবসায়ীর জীবনে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে একজন ব্যবসায়ীর জীবনে প্রথম অনিশ্চয়তা পণ্য আশানুরূপ বিক্রয় হবে কিনা। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে পণ্য বিক্রি করে তা জানে না যে তাদের পণ্যটা যতটুকু তারা আশা করছে ঠিক ততটুকু তারা বিক্রি করতে পারবে কিনা, প্রত্যাশিত মুনাফার্জিত হবে কিনা। কোনো ব্যবসায়ী জানে না যে তারা যতটুকু মুনাফা অর্জন করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করতে চায় সেটা অ্যাকচুয়ালি তারা পারবে কিনা। হতে পারে তারা মুনাফা অর্জন করতে চায় মাস শেষে দেখা গেল 50,000 টাকা, কিন্তু এটা হতে পারে 20,000 টাকা, 30,000 টাকা, এমনকি এটা 60,000 টাকাও হতে পারে, তাহলে এটা অনিশ্চিত। এরপর সে প্রয়োজনীয় কাঁচামাল পাবে কিনা, ব্যবসা করবে ব্যবসা করার জন্য যে পণ্যটা দরকার সে পণ্যটা উৎপাদনের জন্য যে কাঁচামালটা দরকার সেটাও সঠিক সময়ে পাওয়া যাবে কিনা, সেটাও একটা একজন ব্যবসায়ীর জীবনে অনিশ্চয়তা। এরপর দেখো প্রত্যাশিত লভ্যাংশ পাবে, কিন্তু মোটামুটি অলরেডি মুনাফা অর্জনের সাথে বলে আসছিলাম এটা সিমিলার পয়েন্ট। এরপর দেখো প্রতিযোগিতা টিকে থাকতে পারবে কিনা, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে নানা রকম ব্যবসায়ী থাকতে পারে, একই পণ্য তারা নানা রকম ব্যবসায়ী বিক্রয় করতে পারে, এবং তারা কি প্রতিযোগিতা টিকে থাকতে পারবে তাদের পণ্যটা দিয়ে সেটা একজন ব্যবসায়ীর জীবনে অনিশ্চয়তা। যেমন আমরা দেখতে পারি যে একটা সাবান, যদি সাবানের কথাই ধরে বাজারে বিভিন্ন রকম সাবান আছে, একই রকম সাবান বিভিন্ন কোম্পানি বিক্রি করে, তাহলে তাদের সাথে এতগুলি কোম্পানির সাথে কম্পিটিশন করে টিকে থাকতে পারবে কিনা এটা একজন ব্যবসায়ীর জীবনে অনিশ্চয়তা। উপরের চিত্র তোমরা দেখছো যে ব্যবসায়ীর প্রত্যাশা 65 লক্ষ টাকা, কিন্তু মাস শেষে বা বছর শেষে তার ফলাফল আসলো 35 লক্ষ টাকা। সে মাস শেষে বা বছর শেষে 35 লক্ষ টাকা আয় করতে বা মুনাফা করতে পারে। এখানে 30 লক্ষ টাকা ডিফারেন্স রয়েছে, এই যে 30 লক্ষ টাকা ডিফারেন্স এটাই একজন ব্যবসায়ীর জন্য অনিশ্চিত। সে জানে না যে কেন তার প্রত্যাশার সাথে তার ফলাফল মিলেনি। সে যদি জানতো যে কী সমস্যা এখানে, যে 65 লক্ষ টাকা প্রত্যাশা আর ফলাফল হচ্ছে 35 লক্ষ টাকা বছর শেষে, তাহলে সে কোনো কৌশল প্রয়োগ করে সেটা কমানোর চেষ্টা করতো, সেই ঝুঁকিটা কমানোর চেষ্টা করতো। তো আমরা বলতে পারি যে অনিশ্চয়তার কারণে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ব্যবসা অর্থনে ঝুঁকি বলা হয়। তাহলে তোমরা এটা খাতায় লিখে নিবে, ঝুঁকি কাকে বলা হয় যদি বলা হয় এটা লিখতে পারো, তোমাদের পাঠ্য বইয়েও সংজ্ঞা দেওয়া আছে সেখান থেকেও লিখতে পারো, তোমরা তোমাদের মতো শব্দ ব্যবহার করো লিখতে পারো। তাহলে আরেকবার দেখো যে অনিশ্চয়তার কারণে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন, এখানে প্রকৃত ফলাফল 35 লক্ষ টাকা আর তোমার প্রত্যাশা ছিল 65 লক্ষ টাকা, এই দুইটা ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ব্যবসা অর্থায়নে ঝুঁকি বলা হচ্ছে।
এবার আমরা ঝুঁকির উৎস সম্পর্কে জানবো। ঝুঁকির উৎসকে দুই ভাগে ভাগ করে নেওয়া যায়, একটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিতে ঝুঁকি কি, আর একটা হলো বিনিয়োগকারীর দৃষ্টিতে ঝুঁকি কি। তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিতে যেসব ঝুঁকি রয়েছে সেগুলি পয়েন্ট আকারে আমি লিখে দিয়েছি, আমি একটা একটা করে এক্সপ্লেইন করছি। প্রথমটা হলো বিক্রয় মূল্য পরিবর্তন। একটা ব্যবসা প্রতিষ্ঠান যে পণ্য বিক্রি করে সে পণ্য বিক্রয় মূল্য যে কোনো সময় পরিবর্তিত হতে পারে যে কোনো কারণে, তো বিক্রয় মূল্য কম বা বেশি উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি সৃষ্টি করে। অনুরূপভাবে বিক্রয়ের পরিমাণ পরিবর্তন হওয়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি সৃষ্টি করে। তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে যদি বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে ঝুঁকি কি, বিক্রয় মূল্য কম হলে যে শুধুমাত্র ঝুঁকি সৃষ্টি হয় তা না, বিক্রয় মূল্য বেশি হলেও ঝুঁকি সৃষ্টি হতে পারে। সেটা হওয়ার কারণ হলো বিক্রয় মূল্য প্রত্যাশা ছিল ব্যবসা প্রতিষ্ঠানের মনে করো 10 টাকা, কিন্তু তাদের বিক্রয় মূল্য পরিবর্তিত হয়ে কোনো কারণ হলো 15 টাকা, তাহলে এই যে 5 টাকার ডিফারেন্স আসলো এটা কিন্তু অনিশ্চয়তার কারণে এসেছে। তো ব্যবসা প্রতিষ্ঠান জানে না যে এই 5 টাকার ডিফারেন্স কেন হচ্ছে, সেই কারণে তারা এটাকে ঝুঁকি হিসাবে ধরে নেয়। এরপর দেখো 3 নম্বর পয়েন্টে উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন। তোমরা আগে জানো যে উৎপাদনের উপকরণটা কি, যে যে পণ্য তুমি উৎপাদন করতে চাও সেটা উৎপাদন করার জন্য তোমার নিশ্চয়ই কোনো যন্ত্রপাতি বা মেশিনারিজ বা কোনো কিছু দরকার, সেটাকে আমরা উৎপাদনের উপকরণ বলে থাকি। তাহলে এই উপকরণগুলো যদি মূল্য পরিবর্তন হয়, যদি উপকরণের মূল্য বেশি হয় তখন তোমার পণ্যের বিক্রয় মূল্য বেশি করতে হবে, আবার তোমার উপকরণের মূল্য যদি কমে যায় সেক্ষেত্রে তুমি তোমার পণ্যের দাম হ্রাস করতে পারো, তাহলে উভয় ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঝুঁকির সৃষ্টি হয়। এর পরের পয়েন্টটা আসছে অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা। স্থায়ী খরচ কী, তোমরা হয়তো অ্যাকাউন্টিং ক্লাসে কিছু কিছু স্থায়ী খরচ সম্পর্কে জেনেছো। একদম সহজ ভাষায় বলতে গেলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে দালান কোঠা, তারপরে আসবাবপত্র, বা তুমি যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে ডেকোরেশন করো, অফিসের ডেকোরেশন করো সেটা, তারপরে হতে পারে যে তোমার পণ্য উৎপাদনের জন্য যে মেশিনারিজ বা যন্ত্রপাতিগুলো তুমি কিনছো, এগুলি সবগুলি স্থায়ী খরচ। এখন তুমি যদি তোমার প্রয়োজনের তুলনায়, ব্যবসার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত স্থায়ী খরচ করো, সেক্ষেত্রে তোমাকে দায় সামলাতে হবে। কারণ তুমি যে স্থায়ী খরচ করছো সেগুলি তোমার স্থায়ী মূলধন বা দীর্ঘমেয়াদী মূলধন ব্যবহার করে তুমি সেটা ব্যবহার করছো, স্থায়ী খরচ করছো, তাহলে তোমার যে দীর্ঘমেয়াদী মূলধন তুমি সংগ্রহ করছো সেইটার জন্য তোমার কিন্তু একটা ব্যয় রয়েছে। তাহলে অতিরিক্ত স্থায়ী খরচ করলে তোমার দীর্ঘমেয়াদী মূলধন পিছনেও তোমাকে কী করতে হবে, অতিরিক্ত ব্যয় করতে হবে, যার ফলে তোমার ঝুঁকির সৃষ্টি হয়। ঋণ মূলধন বেশি হওয়া, ঋণ মূলধনটা কি, তোমরা অলরেডি ফিনান্সের প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় দেখেছো যে উৎসের মধ্যে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে, অভ্যন্তরীণ উৎস হতে পারে, বাহ্যিক উৎস হতে পারে। ঋণ মূলধন একটা বাহ্যিক উৎস, তুমি যদি ব্যাংকের থেকে ঋণ নাও তাহলে তুমি সেটা দিয়ে ব্যবসা করতে পারো, কিন্তু তুমি যদি ব্যাংকের থেকে প্রয়োজনের তুলনায় বেশি ঋণ নাও সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তোমাকে এর জন্য বেশি পরিমাণ সুদ দিতে হবে। তুমি যতটুকু ঋণ নেবে তোমাকে সেই পরিমাণ সুদও দিতে হবে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি সুদটা সময় মতো পরিশোধ করতে না পারে তবে তাদের দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে, আর এটাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ঝুঁকি, বড় ধরনের ঝুঁকি। এর পরের পয়েন্টটা দেখো পর্যাপ্ত নগদ প্রবাহ না পাওয়া। নগদ প্রবাহ কি, তোমরা জানো অলরেডি নগদ প্রবাহ দুই রকম, একটা হলো আন্তঃপ্রবাহ, একটা হলো বহিঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ মানে প্রতিষ্ঠানে অর্থ আসা, আর বহিঃপ্রবাহ মানে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যাওয়া। তো তোমার প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ না আসে, তুমি যদি শুধুমাত্র খরচই করতে থাকো তাহলে তুমি ব্যবসাটা পরিচালনা করতে পারবা না বা পরিচালন ব্যয়গুলো তুমি মেটাতে পারবা না, সেই ক্ষেত্রে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হবে। এর পরের টপিকটা দেখো বিনিয়োগকারীর দৃষ্টিতে ঝুঁকি কি, ঝুঁকির উৎস কি। বিনিয়োগকারীর দৃষ্টিতে দেখো বন্ড ডিভেঞ্চার ইত্যাদি সুদের হার পরিবর্তন। তোমরা হয়তো বা বন্ড এবং ডিভেঞ্চার চিনো না, 10ম শ্রেণীর ছাত্ররা হয়তো চিনবে, 9ম শ্রেণীর ছাত্রদের না চেনার পসিবিলিটি বেশি। বন্ড ডিভেঞ্চার হলো বাংলায় বলে ঋণপত্র, এই দুটির মাধ্যমে, এই দুটি সিকিউরিটির মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ নেয়।
বন্ড হলো জামানত সহ ঋণ, আর ডিবেঞ্চার হলো জামানত ছাড়া ঋণ। তাহলে একজন বিনিয়োগকারী যখন প্রতিষ্ঠানকে ঋণ দেয়, সে যদি বিনিময়ে কোনো জামানত নেয় তখন সেটাকে বলা হয় বন্ড, আর যদি সে কোনো জামানত না নেয় তাহলে সেটা হলো ডিবেঞ্চার। তো বিনিয়োগকারী যখন কোম্পানিকে ঋণ দিচ্ছে, সেই সুদের হার, ঋণের বিপরীতে যে সুদটা তার পাওয়ার কথা ছিল সেই সুদের হার যদি পরিবর্তন হয় তাহলে সে ঝুঁকিতে পড়ে যায়। এর পরটা দেখো তারল্য ঝুঁকি। তোমরা হয়তো বা তারল্য শব্দটার সাথে কম বেশি পরিচিত আছো নবম শ্রেণীর ছাত্ররা। তারল্য বলতে আমরা কিন্তু সাধারণত নগদ টাকা বুঝি, বা এমন কোনো সম্পদ যেটা খুব সহজে নগদে রূপান্তর করা যায়। তো একজন বিনিয়োগকারী যখন বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করে ফেলে, সে যদি সেটা ন্যায্য মূল্যে এবং তার প্রয়োজন অনুসারে নগদে রূপান্তর করতে না পারে, তখনই সে তারল্য ঝুঁকির সম্মুখীন হয়। এবার দেখো অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে পার্থক্য। যদিও অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়, ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে তবুও কিছু পার্থক্য রয়েছে। তোমার তিনটে পয়েন্ট আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমাদের পাঠ্য বইয়েও প্যারাগ্রাফ করে দেওয়া আছে, সেখান থেকে তুমি দুইটা পয়েন্ট ইজিলি বের করতে পারবে। আর যদি না চাও তুমি এখান থেকে লিখে নিতে পারো পয়েন্টসগুলি। এটা সাধারণত 2 মার্কের কোশ্চেনের জন্য আসে। দেখো, খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে আশঙ্কা হচ্ছে ঝুঁকি, কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা জানা না থাকলে সে অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে কোনো কিছু ঘটার আশঙ্কা, খারাপ কোনো কিছু ঘটার আশঙ্কা, সেটা আমাদের জন্য ঝুঁকি। কিন্তু আশঙ্কা ঘটনাটা কী ঘটবে সেটা যদি আমি না জানি, সেটাকে আমি ঝুঁকি বলতে পারবো না, সেটা হলো অনিশ্চয়তা। এরপর দেখো, অনিশ্চয়তা যে অংশটুকু পরিমাপ করা যায় সে অংশটুকুকে ঝুঁকি বলা হয়। তুমি অনিশ্চয়তা যে অংশটুকু পরিমাপ করতে পারবে, যেমন ধরো ব্যবসা করতে গেলে তোমাকে সমুদ্রপথে পণ্য আদান প্রদান করতে হতে পারে। তুমি যদি অন্য দেশে পণ্য বিক্রি করতে চাও, এক্সপোর্ট করতে চাও, তুমি হয়তো বা সমুদ্রপথ ব্যবহার করতে পারো। সমুদ্রপথ ব্যবহার করার সময় তুমি যে জাহাজে পণ্যটা পাঠাবে, তুমি জাহাজে পণ্যটা পাঠানোর সময় তুমি জানো না যে জাহাজটা কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে কি না। কিন্তু তুমি যদি এমন কোনো রুটে পাঠাও যেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তুমি জানো, তাহলে তুমি এটা পরিমাপ করতে পারলে যে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। তো যেটা তুমি দুর্ঘটনা ঘটতে পারে পরিমাপ করতে পারলা, সেটা হবে ঝুঁকি। আর যদি তুমি না জানো যে এই সমুদ্রপথে যাত্রায় কোনো খারাপ ঘটনা ঘটবে কি না, সেটা হবে তোমার জন্য অনিশ্চয়তা। এবার দেখো, যেহেতু তুমি ঝুঁকিটা পরিমাপ করতে পারছো, সুতরাং তুমি এটা বিভিন্ন কৌশল প্রয়োগ করে তুমি কমাতে পারো। কিন্তু অনিশ্চয়তা যেহেতু তুমি জানো না ভবিষ্যতে কী ঘটতে যাবে, সেক্ষেত্রে সেখানে কোনো কৌশল প্রয়োগ করা সম্ভব হয় না। আশা করি তোমরা ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটা শিখতে পারবে। এরপরে আমরা একটা ম্যাথের সলিউশন করব, আমরা ঝুঁকি পরিমাপ করার জন্য একটা টুলস ব্যবহার করব, একটা কৌশল প্রয়োগ করে আমরা ঝুঁকিটা পরিমাপ করার চেষ্টা করব তোমাদের চতুর্থ অধ্যায়ে। এখন দেখো স্ক্রিনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলি তোমরা খাতায় লিখে নিবে, খাতায় লিখে নোট করবে এবং শেখার চেষ্টা করবে। এগুলো তোমাদের জন্য দরকার পরীক্ষার জন্য এবং নিজে জানার জন্য। আমরা এবার ম্যাথ চলে আসি। এখানে দেখো, ব্যবসায় ঝুঁকি পরিমাপের জন্য ব্যবহার করা হয় আদর্শ বিচ্যুতি। তাহলে এটা তোমরা শিখলে যে আমরা ব্যবসার ঝুঁকিটা পরিমাপ করার জন্য আমরা আদর্শ বিচ্যুতি ব্যবহার করব। এই আদর্শ বিচ্যুতি একটা সূত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ যে রুট ওভার সামেশন অফ আয়ের হার বিয়োগ গড় আয়ের হার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। সামেশন মানে তোমরা অনেকে জানো যে এটা যোগ ফল, আর এখানে এন সমান হলো বছর বা মেয়াদ, আর আয়ের হার আর গড় আয়ের হার আমাদের বের করতে হবে। তোমরা প্রশ্নটা খেয়াল করলে দেখবে, প্রশ্নটা খেয়াল করে দেখো, এখানে দুটো প্রকল্প দেওয়া আছে এবং এই দুটো প্রকল্পর 4টা বছর দেওয়া আছে, 2014, 2015, 2016, 2017। এবং এই যে 5%, 15%, 20%, 24% দেখছো, এগুলি হলো আয়ের হার। সো তোমাদের প্রশ্ন প্যাটার্নটা এরকমই হয়, তোমাদেরকে আয়ের হার দিয়ে দিবে আর বছর দিয়ে দিবে। তাহলে এই 6টা থেকে যে ম্যাটেরিয়ালসগুলো তুমি পাবা, সেই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে তোমাকে
এই আদর্শ বিচ্যুতিতে পরিমাপ করতে হবে। এখন দেখো আমরা কিভাবে করবো, প্রশ্নটা দেখে নিই, ক প্রকল্পে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো আর কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত বলে তুমি মনে করো। তাহলে আমরা এখন দেখি দেখো এখানে সমাধান দেওয়া আছে, সমাধানে এখানে দেখো বছর দেওয়া আছে, বছর আর এখানে আয়ের হার, এই দুইটা জিনিস তুমি প্রশ্নেই পাবে, বছর এবং আয়ের হার দুটাই তুমি প্রশ্নে পাবে। আমরা এটা থেকে গড় আয় বের করব, তাহলে আয়ের হার থেকে আমরা গড় আয় বের করব। তাহলে আয়ের হার থেকে গড় আয় কীভাবে বের করছি দেখো, প্রথমে আয়ের হারগুলো আমরা লিখেছি ছকে, মানে চারটা ঘর করেছি আগে, আয়ের হারগুলো যোগফল করলাম, যোগ করে এই বছর চারটা বছর দিয়ে আমরা ভাগ করলাম এবং আয়ের হার করলাম 16। এর পরের ছকে দেখো আমরা এই সূত্রের কারণে আয়ের হার বিয়োগ গড় আয়ের হার আমরা এটাই লিখেছি, আয়ের হার বিয়োগ গড় আয়ের হার, দেখো আয়ের হার ছিল 5 আর গড় আয়ের হার 16, তাহলে গড় আয়টা সবসময় সমান আর আয়ের হারটা ভিন্ন ভিন্ন হচ্ছে বছরের কারণে। দেখো প্রশ্নে যেরকম আছে আমরা ঠিক সেরকমই এখানে লিখে গেছি। এরপরে একটা থেকে একটা বিয়োগ করার পর যে মানটা আসবে সেটাকে আমরা ব্যবধানে বর্গ করব, এই ব্যবধানটা আমরা বর্গ করব, তাহলে বর্গ করে তুমি এই মানগুলি পাবে। এরপর এই সামেশনটার কারণে, সামেশন মানে যোগফল আমি তো অনেক আগে বলেছি, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে সামেশন অফ ব্যবধানের বর্গ, তাহলে ব্যবধানে যে বর্গগুলোর মান এসেছে তোমাদের সেগুলি তুমি যোগ করবে, এই সামেশনের কারণে যোগফল, ব্যবধানের বর্গের যোগফল, তাহলে এই যোগফল আসতেছে আমাদের 202। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এরপরে আর কোনো ঝামেলা নেই, এরপর আমরা শুধুমাত্র মানগুলো বসাবো। দেখো সূত্রটা আমি আবার লিখবো, তোমাদেরকে সূত্রটা আবার লিখতে হবে, রুট ওভার আয়ের হার, সামেশন অফ আয়ের হার বিয়োগ গড় আয়ের হার হোল স্কয়ার ডিভাইডেড বাই -1। এখন দেখো সামেশন অফ আয়ের হার বিয়োগ গড় আয়ের হার, এটার মান আমরা অলরেডি এখানে বের করে ফেলছি 202, এটা বের করার জন্য আমরা এই ছকটা করি, তাহলে এই মানটা আমরা সরাসরি এখানে বসাই দিতে পারবো। এখন আর এন এন সমান ছিল মেয়াদ, এই যে 4 বছর, 1 2 3 4, এই 4 লিখলাম আর সূত্রের 1। এরপরে দেখো রুট ওভার 202 ডিভাইডেড বাই 3 আর এটা ভাগ করলে আসে 67.33 আর আনসার আসবে তোমার 8.21%। তাহলে এই ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি হচ্ছে 8.21%। এবার দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল যে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো, তাহলে আমরা যেহেতু ক প্রকল্প বের করে ফেলেছি তাহলে এখন আমরা খ প্রকল্প বের করতে হবে, তারপর আমরা কম্পেয়ার করবো, এরপর আমরা সিদ্ধান্ত দেবো। তাহলে খ প্রকল্পটা তুমি নিজে নিজেই চেষ্টা করে পারবে, তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে আমি করে রেখেছি, তুমি সহজে এটা করতে পারবে। এখানে সেম বছরগুলোতে লিখলাম আবার, এবার আয়ের হারগুলো পরিবর্তন হয়ে গেছে, প্রশ্নে খ প্রকল্পে যে আয়ের হার আছে সেই আয়ের হারগুলো লিখে হয়েছে। এরপরে দেখো আয়ের হার বিয়োগ গড় আয়ের হার, সেইমভাবে আমরা আয়ের হার থেকে গড় আয়গুলো বিয়োগ করলাম, এখানেও 16 আমাদের গড় আয় চলে এসেছে, তাহলে আমরা এখানে গড় আয় সবসময় 16 লিখলাম আর আয়ের হার যেরকম প্রশ্ন দেওয়া আছে সেরকম লিখলাম, স্কোয়ার করলাম, এরপরে ব্যবধানের যোগফল আসলো আমাদের 166। তাহলে ঠিক অনুরূপভাবে আমরা সূত্র লেখার পরে 166-কে আমরা মান বসিয়ে দেব সামেশন ব্যবধানের বর্গ যোগফলের। এরপরে একই রকম এন সমান বছর ছিল 4 বিয়োগ 1 3 আর ভাগ করলাম, ভাগ করার পরে তোমার রুট করলে তোমার আনসার আসবে 7.43%। তুমি ক প্রকল্প করার পর খ প্রকল্পটা নিজেই চেষ্টা করবে, তাহলে তোমার জন্য আরও বুঝতে সুবিধা হবে। আমি যদিও দুটো করে রেখেছি, তুমি পরবর্তীতে আনসারটা মিলিয়ে নেবে। এরপর দেখো ফিনান্স আমাদের সবসময় একটা সিদ্ধান্ত দিতে হয়, কারণ আমাকে 2 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে যে কোন প্রকল্পে বিনিয়োগ করা গ্রহণ উচিত হবে, তাহলে আমাদের সিদ্ধান্ত হবে অধ্যায়ের জন্য যে যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম হবে সে প্রকল্প গ্রহণযোগ্য হবে। তাহলে
এই সিদ্ধান্তটা মনে রাখবে, এটা চতুর্থ অধ্যায়ের জন্য, আদর্শ বিচ্যুতির জন্য শুধুমাত্র। উপরের সমস্যা দেখতে পাচ্ছি যে ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি 8.21% এবং খ প্রকল্পের আদর্শ বিচ্যুতি 7.43%। অতএব দেখা যাচ্ছে যে খ প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম, তাই এই প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তাহলে আমার সিদ্ধান্ত অনুযায়ী যেটার আদর্শ বিচ্যুতি কম এসেছে আমরা সেটাতেই বিনিয়োগ করব। তো তোমার যখন আনসার করবে তোমাদেরকে অবশ্যই মানে অঙ্কগুলি করার পরে তোমাদেরকে এই সিদ্ধান্তটি লিখতে হবে। এরপর তোমার জন্য একটি বাড়ি কাজ রয়েছে, অনুরূপ এই মাত্র যে গাণিতিক সমস্যাটা আমি সলভ করেছি সেরকমই একটি প্রশ্ন দিয়েছি এই মানগুলি শুধুমাত্র চেঞ্জ করে। তো তোমরা এই অনুসারে প্রশ্নটা সলভ করবে এবং সেই খাতাটা সংরক্ষণ করবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আপাতত তোমরা এই চতুর্থটা খুবই সহজ, এটা খুবই ভালোভাবে করে রাখবে। সবাইকে ধন্যবাদ।